সালামু আলাইকুম রহমতুল্লাহি এক ভাই প্রশ্ন করেছিলেন যে এমন ব্যক্তি যে সলাথ আদায় করে সঙ্গে সঙ্গে কিছু পাপ কাজও করে আর এমন ব্যক্তি যে স্রাৎ আদায় করে না বেনামাজি কিন্তু সৎ কাজ করে ভালো কাজ করে পাপ কাজ করে না তো এই দুয়ের মধ্যে কালকায়ামদের মাঠে কে বেশি আগে পরিত্রাণ পাবে বা কে পরিত্রাণ পাবে কালকায়ামদের মাঠে আল্লাহর দরবারে পরিত্রাণ সেই ব্যক্তি পাবে যার সৎ আমল রয়েছে গ্রহণযোগ্য আমল রয়েছে যার যত বেশি সৎ আমল থাকবে গ্রহণযোগ্য আমল থাকবে সে তত বেশি আগে কালকে আমাদের মাঠে আল্লাহ দরবারে পরিত্রাণ পাবে তো পরিত্রাণ পাওয়ার জন্যে সৎ আমল দরকার গ্রহণযোগ্য আমল দরকার এমন আমল যেটা আল্লাহ দরবার কবুল হয়েছে এরকম আমল দরকার আর আমল কবুল হওয়ার জন্যে শর্ত হচ্ছে ইমান আর ইমানু শর্ত অনলি কবুল কবুলিল আমল আমল কবুলের জন্য গ্রহণ হওয়ার জন্য ইমান শর্ত যে ব্যক্তির ইমান আছে তার আমল আল্লাহ দরবারে কবুল হবে আর যারা ইমান নেই তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না আর এ আমরা সকলেই জানি স্পষ্ট হাদিসের মধ্যে যে যে ব্যক্তি সালাত আদায় করে তার মধ্যে ইমান আছে আর যে ব্যক্তি সালাত আদায় করে না তার মধ্যে কোনো ইমান নেই যেমন রুসুল সাল্লাম বলছেন স্পষ্ট ভাষাতে পারি না রজুলে ও শির ওল কুফে তারকু একজন মুসলিম মমিন আর একজন মুশ্রিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ পরিত্যাগ করা যে ব্যক্তি সালাদ আদায় করলো সে মুসলিম মমিন আর যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করলো সে কাফের মুশ্রিক সেই মুসলিম আদেশ নাম্বার একশো তো যে ব্যক্তি সালাদ আদায় করে যদিও সে কিছু পাপ কাজ করে কিন্তু তার মধ্যে ইমান রয়েছে আর ইমান আছে সেজন্য তার আমল আল্লাহ কবুল হবে আর যে ব্যক্তি সব ব্যক্তি ভালো ব্যক্তি কিন্তু সালাদ আদায় করে না আর যেহেতু সহাদ আদায় না করা মানে সে কাফের মুস্রিক আর কাফের মুস্রিক মধ্যে কোনো ইমান থাকতে পারে না সে তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না বাকি ওই যে ব্যক্তি মানে নামাজি ব্যক্তি সহ আদায় করা আদায়কারী ব্যক্তি পাপ কাজ করে তার স্বাস্থ্য সে পাবে যেমন আল্লাহ বলছেন বলতেন সোহাজ সোরা নম্বর নিরানব্বই আট নম্বর সাত এবং হাটের মধ্যে যে সমাইয়া আমালাইয়া আমাল মিস করা যাতে না হয় যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সৎ কাজ করবে ও আমা ইয়া আমার যারা ইশার ইয়ারা আর যে ব্যক্তি অনুপরিমাণে খারাপ কাজ করবে তার তারপরে সে পাবে হ্যাঁ তার সাজাও সে শাস্তি সে পাবে তো এই আয় থেকে কোনো ভাই সন্দেহ করতে পারে তাহলে তো ওই ব্যক্তি যদি যে ব্যক্তি সৎ ব্যক্তি বেনামাজি ব্যক্তি কিন্তু সৎ কাজ করে তাহলে সে তো তার নাকি পাবে হ্যাঁ যদি কোনো অসৎ মানে যে যদি কোনো বেইমান ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ইমান নেই কাফের বা মশ্রিক ব্যক্তি যদি সে সৎ হয় ভালো কাজ করে তাহলে তার ভালো কাজের প্রতিদান সে দুনিয়াতে পেয়ে যাবে তার ভালো কাজের প্রতিদান সে দুনিয়াতেই পেয়ে যাবে আখেয়াদের জন্যে আখেরাতে ভালো কাজের প্রতিদান শুধুমাত্র তারাই পাবে যাদের মধ্যে এমান থাকবে আর যাদের মধ্যে এমান নেই যদি তারা কোনো সৎ কাজ করে তাহলে তার প্রতিদান তারা দুনিয়াতেই পেয়ে যাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিছু ভালো ফল দিয়ে দেবেন হ্যাঁ যে ব্যক্তি সালাত করছে যদিও সে আজকে ভালো মানে পাপ কাজ করছে বা কোনো গুণার কাজ করছে যদি সে সালাত আদায় করতে থাকে স্বচ্ছ মনে একমাত্র আল্লাহ তালাকে ভয় করে তাহলে অবশ্যই আস্তে আস্তে সে সমস্ত পাপ ছেড়ে দেবে ইনশাল্লাহ কেন আল্লাহ তালা বলছেন স্পষ্ট ভাষাতে যে সালাহ তোমরা নামাজ পড়তে থাকো তোমরা নামাজ পড়তে থাকো নামাজ কায়েম করতে থাকো মুনকার এ কথা স্পষ্টভাবে জেনে রাখো যে নিশ্চয় স্পারাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে দূরে রাখে তো এখনও যদি তার সেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আসেনি এখনও তার মধ্যে মেয়াদ পরিষ্কার হয়নি যখন তার এই উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে যখন তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন সারা তার নামাজ যখন তার এইরকম মানে আল্লাহর ভয় সে নামাজ পড়বে তখন অবশ্যই তার সেই নামাজ তাকে অশ্লীল কাছ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখবে সোয়া আনকের আবুধ নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ হুম তো এই সমস্ত প্রমাণ থেকে এ কথা স্পষ্ট হয় যে যে ব্যক্তি এমন ব্যক্তি যে সাত আদায় করে সঙ্গে সঙ্গে কি যে ব্যক্তি সাত আদায় করে কিন্তু কিন্তু ভালো কাজ করে এই দুয়ের মধ্যে যে ব্যক্তি সাত আদায় করে যদিও সে কিছু প্রাপ কাজ করে সেই কালকে আমাদের মাঠে আল্লাহ তরের প্রত্যান পাবে হাদামা ইন্দি আল্লাহ আলম